ক্যাম্ব্রিয়ান মেট্রোপলিটন কলেজ, পজিটিভ বাংলাদেশ। আমি এখন এসেছি হযরত শাহজালাল রাজস্থান দরবার শরীফে একজন বিশিষ্ট খাদেম কুটি ভাইয়ের কাছে। হযরত শাহজালাল মাজহারুজ্জামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটে আসছেন 1302 অথবা 3 খ্রিস্টাব্দে। তখন থেকে এই মাজারটা এখানে, মাজার না, ওনার হুজরাখানা ছিল এইটিলা। উনি কিন্তু সিলেট শহর দখল করার আগে 2 বছর অবরুদ্ধ করে রাখছেন সিলেট শহর। তখন উনি সিলেট শহরের বাইরে ছিলেন, ওই জায়গাটার নাম হলো পীরমহল্লা। 2 বছর অবরোধের পরে গৌরগোবিন্দ যখন সারেন্ডার করলো তখন তিনি সিলেট শহরের ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা কুটি ভাই, এখানে মানুষ প্রতিদিন কীরকম আসে, কত মানুষের ভিড় হয়? এমনি ন্যাচারালি তো 30-40 হাজার মানুষ আসে। তবে বৃহস্পতি শুক্রবারে হিউজ মানুষ আসে, লাখ দেড় লাখ। অনেকে অনেক কিছু হয়তো চাইতে পারে, ওনার রুসিল্লায় আল্লাহর কাছে চায়। তো কেউ পাইলেও সেটা বলে না যে আমি পাইছি, কেউ না পাইলেও বলে না যে আমি পাইছি না। কিন্তু আমরা যেটা দেখি এখানে বসে বসে, আমরা যেটা দেখি, একজন মানুষ যখন আসে উদ্ভ্রান্ত হয়ে, যখন বেরিয়ে যায় তখন দেখা যায় মানুষটা প্রশান্ত। দিস ইজ দ্য পজিটিভ লাভ, এটা হলো পজিটিভ তার পাওয়া, যে উদ্ভ্রান্ত একটা মানুষ এসে এখান থেকে ফিরে গেল প্রশান্ত মানে। এখানকার মাজার শরীফের সিকিউরিটি সিস্টেমটা কিরকম? আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমরা যারা এইখানে থাকি তাদের মধ্য থেকে একটা ইয়ে আছে, ওইটা দিয়ে আমরা করি। এরপরে আমাদের সিকিউরিটি ক্যামেরা আছে, প্রচুর সিকিউরিটি ক্যামেরা আছে, হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, আমাদের মনিটর আছে, 1 মাস পর্যন্ত ওইটা রেকর্ডিং হইতে থাকে। প্লাস প্রশাসন আমাদেরকে সবসময় সহায়তা করে, এই পুলিশ আছে, আছে এখানে পুলিশ ক্যাম্পও আছে, তাই একটা পুলিশ ক্যাম্পও হয়ে গেছে ইদানিং গত 4-5 বছর। তাছাড়া সিভিলিয়ান অনেক আছে সিকিউরিটির মানুষ এখানে। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেট এসেছিলেন অন্ধকার দূর করে, আলো ছড়িয়ে দিতে, অসুন্দরকে দূর করে সুন্দর দিয়ে, সুন্দর নিয়ে আসছিলেন এখানে, যে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন, মানুষগুলোকে সুন্দর করছেন, উনি সাইমের শিক্ষা দিয়েছেন। তারপর যে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই। তো আমাদের এইখান থেকে উনার ইয়েতে আমরা বলতে পারি এইটুকু, যে আমাদের দেশটা সুন্দর হোক, উনি সুন্দরের জন্য এসেছিলেন, আমাদের দেশটা সুন্দর থাক, পজিটিভলি ওইটাকে আমরা দেখি, আশা করব আমরা ভবিষ্যতে পজিটিভ বাংলাদেশ দেখব। আর এই যে সোনালী কই মাছ, এগুলো বাবা সাথে করে নিয়ে এসেছিলেন। পজিটিভ বাংলাদেশের বন্ধুরা, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার দেখে শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান।
সিলেটের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।